ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য ও বিরোধী দলকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজবাড়ির গোয়ালন্দ মোড়ের ঢাকা খুলনা মহাসড়কের পাশে বিএনপির রোড মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানকে বিদেশে রেখে এই সরকারের ক্ষমতায় টিকে থাকার সুযোগ নাই। রোডমার্চে বিএনপির আশেপাশের জেলার নেতাকর্মীরা অংশ নিয়েছে। এক দফা দাবি আদায়ে বিএনপির ফরিদপুর বিভাগীয় এই রোডমার্চ অনুষ্ঠিত হচ্ছে। চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দল ধ্বংস করার জন্য দেশ নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদের এই অবৈধ সরকার টিকে থাকার কোনো সুযোগ নাই।